আজকেও মেঘ উঠতে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার মধ্যে কোথাও কোথাও জোরদার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে। দক্ষিণবঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া এবং শিলা বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হবে, সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া থাকবে 40 থেকে 60 কিলোমিটার বা 61 কিলোমিটার গতিবেগে। আপনারা কেউ বৃষ্টিপাত পেলে জানাবেন। ইতিমধ্যে উপকূলের দিকেও কোথাও কোথাও মেঘাচ্ছন্ন হচ্ছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 30 এবং 1 তারিখে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে থাকবে কমলা সতর্কতা। ঝড় বৃষ্টির পাশাপাশি কোথাও হবে ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি। মূলত আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলির এই সমস্ত এলাকার কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হবে, সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ। এর পাশাপাশি সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানের সম্ভাবনা বেশি রয়েছে। 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে 3 দিনের মধ্যে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ। এরকমভাবেই রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলির সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টিপাতের পরিবেশ থাকছে। 30, 1 এবং 2 তারিখে এই সম্ভাবনা। আসাম, মেঘালয়ের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের বিভিন্ন বিভাগে কিন্তু ঝড় বৃষ্টি, অস্থায়ী ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত থাকবে। আসুন আমরা একবার দেখে নিই যে বৃষ্টিপাতের কী পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাতের পূর্বাভাস বলতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 30 তারিখের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকবে এবং কিছুটা বৃষ্টিপাত থাকবে। দেখুন, উত্তরবঙ্গে বৃষ্টিপাত আসবে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসবে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে। এই বৃষ্টিপাতের সঙ্গে থাকবে জমকা ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ, আর থাকবে শিলা বৃষ্টিপাত। এরকম থাকতে পারে, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া পরিমাণ বেড়ে যেতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতেই পাচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন অংশে, ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, কিন্তু এরই মধ্যে হালকা মাঝারি, মাঝারি ভারী এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকবে। 30 তারিখে আসাম এবং তার সঙ্গে মেঘালয় এবং উত্তরবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং সেখানে মাঝারি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখতেই পাচ্ছেন কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত আসছে। এইগুলো থাকার পর 1 তারিখেও দেখবেন বৃষ্টিপাত কিন্তু বেশ কিছু অংশে ভারী হতে পারে। দেখুন, আসাম, মেঘালয়ের দিকে বৃষ্টিপাত থাকছে। এর পাশাপাশি 1 তারিখে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এখানে বেশ কিছু অংশে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে আসার একটা সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে কিন্তু কলকাতা, হাওড়া, 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ সব দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ লক্ষ্য করা যেতে পারে। কিন্তু এদিক ওদিক করে হবে, এই সময় ওই সময় করে হওয়ার একটা চান্স রয়েছে। এই দেখুন, উত্তরবঙ্গেও বৃষ্টিপাত জোরদার আসতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এছাড়া বাংলাদেশের রংপুর বিভাগ, উত্তর দিনাজপুরেও বৃষ্টিপাত থাকবে। এছাড়া ময়মনসিংহ, সিলেটেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সঙ্গে থাকবে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। এরকমভাবে 2 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এইটাই রয়েছে লেটেস্ট আপডেট, যে 2 তারিখ পর্যন্ত আমরা যেটা বলছিলাম যে 3 থেকে 4 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকার একটা সম্ভাবনা থাকছে।